হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ। তো আজকে আমি আবারও চলে এসেছি কলকাতা বউবাজারের রুদ্রগোল জুয়েলার্সে বেশ কিছু নতুনত্ব বাজেট ফ্রেন্ডলি কালেকশন নিয়ে। পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, ভিডিওটা যদি তোমরা ফার্স্ট টাইম দেখো তাহলে কিন্তু এটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটা দেখছো ওতে কিন্তু অল অপশানটা প্রেস করে দিও, যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও। আর ভিডিওতে দেখানো কোনো জুয়েলারি যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে কিন্তু ভিডিও স্ক্রিনের নিচে দেখো যে জুয়েলারি বুকিং নাম্বারটা শো করছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও। আর গয়না কিন্তু কেনার সময় কিন্তু শপে গিয়ে কিন্তু ডলস ডায়েরি চ্যানেলের নামটা কিন্তু ওনাদের অবশ্যই মেনশন করো, যাতে কিনা যখনই কোনো গয়না তোমরা কিনবে সেটার ওপরে কিন্তু আর কি মেকিং চার্জেসে কিন্তু তোমরা একটা অফার পেয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে আজ তোমাদেরকে কালেকশনগুলো দেখাতে থাকি। তো আজকে দেখো আমি কিন্তু বেশ কিছু হালকা ওজনের নেকলেস রেখেছি। তো প্রথমে যেটা দেখাচ্ছে দেখো এটা কিন্তু বেশ সুন্দর কিন্তু রয়েছে, দেখো ফ্লাওয়ার মোটিভ আর একটু কলকা মোটিভে কিন্তু গেছে কালেকশনটা, একটু কিন্তু হাসুলি প্যাটার্নে রয়েছে। ওয়েটটা রয়েছে এটা 2 গ্রাম 850 মিলিতে, একটু দেখে নাও এটা দামটা পড়ে যাচ্ছে এটা 17,700 টাকা, 17,700 রুপিস এটা কিন্তু আজকের গোল্ড রেট অনুযায়ী পড়ে যাচ্ছে। অসাধারণ কিন্তু দেখতে ছিল জিনিসটা। এরপরে পরবর্তী নেক্সট যেটা দেখাচ্ছি দেখো এটার ওয়েটটা রয়েছে দেখো 2 গ্রাম 990 মিলিতে, একটু দেখে নাও এটা, এটাও কিন্তু একটু ফ্লাওয়ার আর কলকা মোটিভে কিন্তু গেছে। তোমরা এগুলো কিন্তু চাইলে গিফটিং পারপাসেও কিন্তু কাউকে দিতে পারো বা নিজেদের জন্য কিন্তু কিনে রাখতে পারো। দাম পড়ে যাচ্ছে এটার 18,600 টাকা, 18,600 রুপিস এটা আজকের গোল্ড রেট অনুযায়ী পড়ে গেছে। আর আমি যা দামটা বলছি সেটা কিন্তু শুধুমাত্র গোল্ড ভ্যালুটারই বলছি, গয়না কেনার সময় কিন্তু জিএসটি আর মেকিং চার্জেসটা কিন্তু আলাদা করে তোমাদেরকে দিতে হবে। একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। তাই আর যা যা কালেকশন রেখেছি আজকে কিন্তু ভীষণই বাজেট ফ্রেন্ডলি আর লাইট ওয়েটেরই মধ্যে। এর পরবর্তী যেটা যেরকম দেখাচ্ছি দেখো ওয়েটটা রয়েছে এটা 2 গ্রাম 650 মিলিতে, এটাও কিন্তু অনেকটা দেখো যে ফার্স্টের যে কালেকশন যেটা দেখালাম ওটারই ওপরে, ওটার থেকে কিন্তু এটা আরও একটু লাইট ওয়েটে রয়েছে। ভীষণই কিন্তু ছোট্টর ওপরে কিন্তু রয়েছে, তলায় দেখো ছোট্ট মতো একটা ড্রপস কিন্তু পেয়ে যাচ্ছ। দাম পড়ে যাচ্ছে এটা 16,500 টাকা, 16,500 রুপিস এটা আজকের কিন্তু গোল্ড রেট অনুযায়ী পড়ে যাচ্ছে। অসাধারণ কিন্তু দেখতে ছিল। আর এগুলো দেখো প্রত্যেকটাতেই দেখো যে টার্সেল লাগানোর কিন্তু এখানে কিন্তু জায়গাগুলো করা আছে, বা যারা যদি চাও কিন্তু চেনও কিন্তু অ্যাভেলেবেল আছে, এখান থেকে নিয়ে নিতে পারো। এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো এটা রয়েছে 3 গ্রাম 350 মিলিতে, এটা কিন্তু দেখো একটু ব্রাইডাল কালেকশন হিসেবে কিন্তু রয়েছে, বা অনেক সময় কী হয় গায়ে হলুদের বা এঙ্গেজমেন্ট হিসেবেও কিন্তু অনেকে আলাদা কিন্তু জুয়েলারি কেনে। তো সেই রকমের জোটা কিন্তু দেখতে পারো, এটা ভীষণ সুন্দর রয়েছে, প্রাইস পড়ে যাচ্ছে 20,800 টাকা, একটু দেখে নাও, 20,800 রুপিস এটা আজকের গোল্ড রেট অনুযায়ী পড়ে যাচ্ছে। আর যা গয়না কিন্তু দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু 22 ক্যারেট হলমার্ক 916 উইথ কিন্তু HYT মার্ক করে দেওয়া আছে। এরপরে নেক্সট যেটা দেখাচ্ছি দেখো ওয়েটটা রয়েছে 2 গ্রাম 810 মিলিতে, এই যে দেখে নাও এটা কিন্তু বেশ বড়র ওপরে রয়েছে অনেকটা, কিন্তু এটাও কিন্তু হাসুলি প্যাটার্নে রয়েছে। প্রাইস পড়ে যাচ্ছে 17,500 টাকা, 17,500 রুপিস এটা আজকের গোল্ড রেট অনুযায়ী পড়ে যাচ্ছে, বেশ কিন্তু সুন্দর দেখতে ছিল। এরপরে পরবর্তী একটা কলকা মোটিভে দেখাচ্ছি দেখো ওয়েটটা রয়েছে 3 গ্রাম 10 মিলিতে, এই যে দেখে নাও, দাম পড়ে যাচ্ছে 18,700 টাকা, 18,700 রুপিস, ভীষণ সুন্দর দেখো একটা ফ্লাওয়ার মোটিভ। আর সাইডে দেখো একটু পিককের মতন কিন্তু কাজটা কিন্তু গেছে, এটাতেও ছোট্ট একটা কিন্তু ড্রপস তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে পরবর্তীটা একটা দেখাচ্ছি দেখো এটার ওয়েটটা বলে দিচ্ছি 2 গ্রাম 920 মিলিতে রয়েছে এটা, খুবই কিন্তু সুন্দর দেখতে দেখো। আর ছিলে কাটা যেহেতু করা রয়েছে তার জন্য কিন্তু খুব সুন্দর একটা কিন্তু শাইন দিচ্ছে, মাঝখানে দেখো ফ্লাওয়ার মোটিভের তলায় দেখো একটা হার্ট শেপের কিন্তু পেন্ডেন্ট পাচ্ছে, আর তলে একটা ছোট্ট মতো কিন্তু ঝুল রয়েছে। ওয়েটটা ছিল এটা 2 গ্রাম 920 মিলি, প্রাইস পড়ে যাচ্ছে 18,200 টাকা, 18,200 রুপিস কিন্তু এটা আজকের গোল্ড রেট অনুযায়ী পড়ে যাচ্ছে। একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও। আর যা কিন্তু গয়না যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু যোগাযোগ করে নিও। এরপরে লাস্ট যেটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু ভীষণই লাইট ওয়েটে রয়েছে, 2 গ্রাম 680 মিলিতে রয়েছে এটা, প্রাইস পড়ে যাচ্ছে 16,700 টাকা, 16,700 রুপিস কিন্তু এটা পড়ে যাচ্ছে। এটাও দেখো একটু বাটারফ্লাই মোটিভে কিন্তু নেকলেসটা করা হয়েছে, ছোট্টর ওপরে কিন্তু খুব সুন্দর দেখতে।
আর গয়না সম্বন্ধে বা শপ সম্বন্ধে, মানে শপের কন্ট্যাক্ট নাম্বার বলো, অ্যাড্রেস বলো, জুয়েলারি বুকিং নাম্বার বলো, সবই কিন্তু স্ক্রিনের ওপরে, মানে ভিডিও স্ক্রিনেই কিন্তু দেয়া আছে, দেখো। তো তোমাদের যদি গয়না পছন্দ হয় অবশ্যই কিন্তু সেখানে কিন্তু নিজেরাই কন্ট্যাক্ট করে নিও। অবশ্যই কিন্তু গয়না কেনার সময় কিন্তু ডলস ডায়েরি চ্যানেলের নামটা কিন্তু শপে গিয়ে মেনশন করো, তাহলে কিন্তু মেকিং চার্জেসের ওপরে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনবদ্য, একটু দেখে নাও, ডিটেলসে তাই দেখিয়ে দিচ্ছি। সো এরই সাথে কিন্তু আজ ব্লগটাও কিন্তু আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা বা ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটাকে কিন্তু লাইক শেয়ার করে দিও, আর যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটা দেখছো সেখানে কিন্তু যোগাযোগ করে নাও। এছাড়াও বলে রাখি আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন কিন্তু মর্নিংয়ে 8:20 মানে 8:20 চলে আসে, সুতরাং একটার ভিডিও যাতে নোটিফিকেশান মিস না করতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এখানেই আমি এন্ড করে দিচ্ছি, আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী কালেকশনের ব্লগ নিয়ে। Thank you.